আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে রেডমি 12 এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে, যার 8 জিবি র্যাম, 256 জিবি রমের প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা বা 19,000 টাকা। আর এই 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেনা একেবারেই ঠিক হবে না, ভুলেও কিনবেন না। এই কথাটি বলার বিশেষ কারণ রয়েছে, পুরো ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন। আর আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করব ওভারঅল এই ফোনটি কেমন হবে, এবং এছাড়াও এরকম প্রাইস পয়েন্টে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর সাথে এই ফোনটির কম্পেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত ধারণা পান। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে রেডমি এই ফোনটিতে খুবই ভালো ডিজাইন প্রোভাইড করেছে। ফোনটির ব্যাকসাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাকসাইডে থাকছে 3টি ক্যামেরা, এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এবং আরও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তবে এই ফোনে থাকছে হাইব্রিড সিমবার স্লট। তবে এই ফোনটির ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রোটেকশন, এর কারণে এই ফোনটিতে হালকা পানি, ছেঁটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরে অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ঠিকই আছে। পাশাপাশি ডিসপ্লে চিন বা বেজেলও যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে। আর ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে সিলভার। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু আরও 2টি ভালো ভালো ফোন মার্কেটে রয়েছে, যেমন রেডমি নোট 12 4G, এছাড়াও থাকছে ইনফিনিক্স নোট 30। ওই 2টি ফোনের ডিজাইনও কিন্তু খুবই ভালো করা হয়েছে। ইনফিনিক্স নোট 30 ফোনটির ব্যাকসাইডে থাকছে গ্লাস এবং আরেকটি ভেরিয়েন্টের ব্যাকসাইডে থাকছে লেদার। আর এই ফোনটির ডিজাইনটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। পাশাপাশি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও থাকছে, এবং আরও থাকছে ডেডিকেটেড সিমকার্ড স্লট। তবে এই ফোনটিতে IP53 রেটিংটা থাকছে না, যা রেডমি 12 থাকছে। আর ওভারঅল সব কিছু মিলিয়ে ডিজাইনের কথা বলতে গেলে রেডমি 12 ওই ফোনটির ডিজাইনটা কিন্তু আসলেই সুন্দর করা হয়েছে। আপনাদের অনেকের কাছে এই ফোনটির ডিজাইন অনেক ভালো লাগবে। এবারে ডিসপ্লে নিয়ে কথা বলি, রেডমি 12 এই ফোনে থাকছে 6.79 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 396 PPI ডেনসিটি। পাশাপাশি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং 550 nits পিক ব্রাইটনেস। অন্যদিকে রেডমি নোট 12 এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, এবং এছাড়াও থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং আরও থাকছে 1200 nits পিক ব্রাইটনেস। পাশাপাশি থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। অন্যদিকে ইনফিনিক্স নোট 30 এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, এবং এই ডিসপ্লেতেও ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং আরও থাকছে 580 nits পিক ব্রাইটনেস। সো ডিসপ্লের দিক থেকে অবশ্যই রেডমি নোট 12 এগিয়ে থাকবে, এবং সেকেন্ড পজিশনে থাকবে ইনফিনিক্স নোট 30। তবে একেবারে থার্ড পজিশনে থাকছে রেডমি 12, যেহেতু এখানে IPS LCD প্যানেল থাকছে, পাশাপাশি 90Hz রিফ্রেশের থাকছে। এবার এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, রেডমি 12 এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকেন্ডে থাকছে MIUI 14। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12nm আর্কিটেকচারে তৈরি করা, এবং GPU হিসেবে থাকছে মালি G52 MC2। আর ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB র্যাম, 256GB রম। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। অন্যদিকে ইনফিনিক্স নোট 30 ফোনেও থাকছে অ্যান্ড্রয়েড 13, তবে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, আর এটিও একটি 4G চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা, এবং GPU হিসেবে থাকছে মালি G57 MC2। আর এই ফোনটি দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB র্যাম, 128GB রম, এবং 8GB র্যাম, 256GB রম। তবে ভালো লাগার মতো বিষয় হচ্ছে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। অন্যদিকে রেডমি নোট 12 এই ফোনেও থাকছে অ্যান্ড্রয়েড 13, তবে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 685, আর এই চিপসেটটিও 4G চিপসেট, আর এটিও 6nm আর্কিটেকচারে তৈরি করা, এবং GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। আর এই ফোনটি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, তবে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X।
সো ওভারঅল পারফরমেন্সের কথা চিন্তা করলে এখানে ইনফিনিক্স নোট 30 এগিয়ে থাকছে। কারণ মিডিয়াটেক হিলিও G88 এর চেয়ে মিডিয়াটেক হিলিও G99 51% এর মতো বেটার পারফর্ম করবে। মিডিয়াটেক হিলিও G88 এর আন্তত স্কোর 250,000 এর আশেপাশে, অন্যদিকে মিডিয়াটেক হিলিও G99 এর আন্তত স্কোর 400,000 আশেপাশে। সো ব্যবধান বুঝতেই পারছেন। তাই এখানে ফার্স্ট পজিশনে থাকছে ইনফিনিক্স নোট 30 এবং সেকেন্ড পজিশনে থাকছে রেডমি নোট 12 এবং একেবারে থার্ড পজিশনে থাকছে রেডমি 12। এবারে আমরা রেডমি 12 এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। রেডমি 12 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যার f/1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p তে 30fps এ শ্যুট করতে পারছেন। অন্যদিকে রেডমি নোট 12 এই ফোনটির ব্যাক সাইডেও থাকছে তিনটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ইনফিনিক্স নোট 30 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং আরও থাকছে কিউভিজিএস সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K তে ভিডিও শ্যুট করতে পারছেন। তবে এখানে আলট্রাওয়েড সেন্সরটা কিন্তু মিসিং। সো ক্যামেরা সেকশন আপনাদেরকে চুজ করতে হবে যে আপনাদের কেমন ক্যামেরা বেশি প্রয়োজন। আপনাদের কি আলট্রাওয়েড সেন্সর প্রয়োজন আছে, না মেন সেন্সরের কাজ চলে যায়? যদি আপনাদের মেন সেন্সরের কাজ চলে যায়, সেক্ষেত্রে ইনফিনিক্স নোট 30 এগিয়ে থাকবে, যেহেতু এখানে বড় সেন্সর ব্যবহার করা হয়েছে। আর স্বাভাবিকভাবে যাদের আলট্রাওয়াইড সেন্সর প্রয়োজন, তারা রেডমি নোট 12 এর দিকে যেতে পারে, কারণ ওখানে আলট্রাওয়াইড সেন্সরও থাকছে, পাশাপাশি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এবার যদি আমরা রেডমি 12 এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000mAh এর একটি ব্যাটারি, এবং ফোনটির বক্সে 22.5 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা হয়েছে। তবে চার্জারের মাধ্যমে শুধুমাত্র 18 ওয়াট চার্জই প্রোভাইড হবে। আর অন্যদিকে রেডমি নোট 12 এই ফোনে থাকছে 5000mAh এর একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। অন্যদিকে ইনফিনিক্স নোট 30 ফোনে থাকছে 5000mAh এর একটি ব্যাটারি, তবে চার্জার হিসেবে থাকছে 45 ওয়াট। সো তিনটি ফোনের ব্যাটারি সেম হলেও চার্জারের দিক থেকে ইনফিনিক্স নোট 30 এগিয়ে থাকছে। আর পাশাপাশি ইনফিনিক্স নোট 30 যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। সো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনাদেরকে প্রথমেই 19,000 টাকা বাজেট সেগমেন্টের রেডমি 12 এই ফোনটি কিনতে নিষেধ করেছে। 19,000 টাকা বাজেট সেগমেন্টে ক্লিয়ার উইনার ইনফিনিক্স নোট 30, এবং সেকেন্ড পজিশনে থাকছে রেডমি নোট 12। আর একটি কথা না বললে না, তবে আপনারা যারা ফোন সম্পর্কে খুব একটা ভালো বোঝেন না, তাদের ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আপনাদের মধ্যে যারা নর্মাল ইউজার আছেন, যারা রেডমি লাভার আছেন, তাদেরকে বলবো আপনারা রেডমি 12 না নিয়ে রেডমি নোট 12 ওই ফোনটি নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভালো চিপসেটও পাচ্ছেন, ভালো ডিজাইনও পাচ্ছেন, পাশাপাশি ভালো ডিসপ্লেও পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে। আর আপনাদের মধ্যে যারা গেমিং করার জন্য ফোন নিতে চান, পাশাপাশি হেভি মাল্টিটাস্কিং করার জন্য ফোন নেবেন, তারা অবশ্যই ইনফিনিক্স নোট 30 এই ফোনটি নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা বেটার আউটপুট পাবেন। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দয়া করে না বুঝে রেডমি 12 এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে কিনবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।